দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নোয়াখালীর বেগমগঞ্জে আনন্দ মিছিল বের করে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় আনন্দ মিছিলটি চৌমুহনি চৌরাস্তা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অন্যান্যদের মধ্যে অংশ নেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বপন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডাক্তার এ বি এম জাফরুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামসুল হক শামসু, মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর হোসেন মাসুদ। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম স্বপন বলেন, আওয়ামী লীগ এদেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 43 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজ খুবই আনন্দের দিন। আয়োজিত আজকের নির্বাচনের তফসিল ঘোষণার পর্বের আনন্দ শোভাযাত্রা, যারা এখানে উপস্থিত আছেন সবাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার ভাই আলহাজ মামুন রশিদ কিরণ সাহেবের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাই। আপনারা অনেক কষ্ট করে আজকের এই আনন্দ মিছিল করেছেন, এই জন্য আপনাদেরকে সশস্ত্র সংগ্রামী শুভেচ্ছা সালাম জানাই। জননেতা শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে, তখন একটা অপশক্তি বাংলাদেশকে পিছনের দিকে টানতে চাচ্ছে।